হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। এখন বাজে 8:30, চাটা খাওয়া কমপ্লিট। চা খাওয়া আমি একটু ওখানে হাঁটাহাঁটি করছি। তো তোমাদেরকে যারা আমি আমার আরেকটা ব্লগে অনেক অনেক স্বাগত। ঠিক আছে বন্ধুরা, তো চলো আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে বুধবার, তো এখন রান্নাবান্না করিনি। আজকে মেয়ে স্কুল খুলছে, মেয়ে স্কুলে যাবে কি না ঠিক জানি না। তো চলো, আজকে বাড়ির সামনে মাছ তোলা হয়েছে, তো মাছ রাখা হয়েছে। কি মাছ রাখলাম তোমরা দেখাই দিই। আর ছেলে ঘুমের থেকে উঠছে না, ছেলে এখনও ঘুমাইতেছে। যেহেতু আজকে টিচার আইতো না, ওই কারণে কইতেছে একটু ঘুমাক, উঠলেই তো যন্ত্রণা করব। তো আমি এফাকে রান্নাবান্নাটা সারা নিই, তো তোমরা দেখাই আমি ব্যাগ ক্যামেরা দেয়া কি মাছ রাখছে। ঠিক আছে, এটা তো ইলিশ মাছ না, আমরা এখানে ঝাটকা বলে। তো এই ঝাটকা মাছটা রাখা হয়েছে, এটাই রান্না করবো। ঠিক আছে, তো এই মাছটা আছে না, এই মাছটা আমার শ্বশুর বাড়িতে খাইতে মানে রান্না করতে জানতো না। তো বাপের বাড়িতে আমার নারকেল দিয়া নারকেল দেওয়া আর একটু শস্য দিয়ে ভাপা করে খুব টেস্ট লাগে। আর খালি শস্য দিয়ে আমার ভালো লাগে না খাইতে। তো আর খালি শস্যটা আছে না, অনেক সময় গ্যাসেরও প্রবলেম করে, গ্যাস যারা গ্যাসেরও প্রবলেম হয়। আর তো নারকেলকে দিয়া মাছটা করবো। আর শীতের দিনে একটা শুটকির তরকারি না হলে ভালো লাগে না। তো ভাবছি একটা পোমা শুটকি দেওয়া, সব শুটকি দেওয়া একটা শুটকির তরকারি করবো। ঠিক আছে, তো ইলিশ মাছটা তোমাদের সাথে শেয়ার করবো, আর এই শুটকির তরকারিটা শেয়ার করতাম। আর আজকে হাজব্যান্ডে দিয়ে নারকেল ছোলাবো। ঠিক আছে, আমি রোজ রোজ নারকেল ছুলি, আজকে হাজব্যান্ডে দিয়ে ছোলাবো। তো চলো আমি রান্নাবান্নাটা শুরু করি। রোদ্র উঠবো নি, বরফের মাছ। আমার হাত পুরো বেশি দিয়ে আছে, তো এখানে মাছ কাটে নিয়েছি। আর এদিকে নারকেল পেস্ট করে নিছি, শস্য বাইটে নিছি। আর এদিকে শুটকির তরকারি লেগে পোমা শুটকি আস সবজি কাটতে রাখছি। তো মাছটা আমি হালকা ভাজি করে তারপরে করবো, মানে একটু ইয়ে করে নেবো। তো ঠিক আছে, তো মাছ দিয়ে ভাজি করছি। এই মাছটা থেকে কিছু তেল আর দুইটা মাছ ভাজি রেখে দিলাম। আর এখন এই তেলের ভিতরে আমি একটু দিয়ে দেবো সরিষার তেল দিয়ে আমি এটার ভিতরে দেবো পেঁয়াজ মাছ। ঢাকা দেবো, একটা উত্তর নিয়ে দিয়ে জলটা কমাই দেবো।
দেখো আমার মাছটাও হয়ে গেছে গা। মাছের এই মাছটা খুবই ভালো, অনেকখানি তেল বেরিয়েছে। তেল দেখো উপরে আয়া পড়ছে। এখন আমি তরকারিটা নামাই নিব, অনেকগুলো মাছ আছে এখানে, তো এতটুকু না রাখলে খাওয়া হইতো না। তো আমি গ্যাসটা অফ করে দিতেছি। তরকারিটা এত তেল হয়েছে, আমি যে সর্ষের তেল দিব আর কোনো উপায় নাই। তো তবু একটু সেন্টার লেগে একটু সর্ষের তেল দিয়ে দিতেছি কাঁচা। দিয়া আমি এখন ঢাকনাটা দিয়ে দিব, দিয়া রেখে দিব, একটু গরম থাকবো। আর এদিকে দেখো আমার শুটকির তরকারি কমপ্লিট হয়ে আছে গা। আজকের মাছটা খুবই ভালো, বড় ইলিশ এরকম হয় না, মানে প্রচণ্ড তেল বাড়িয়েছে। তো ইচ্ছা হইলো দুইটা মাছ ভাজি, তো দেখাইছি তোমরা মাছ ভাজি। তো মাছ ভাজি দিয়া, তেলটা দিয়া, কাঁচামরিচ দিয়া খুবই টেস্ট খাইতে। সবাই ভালোবাসে এই মাছের তেল আর এই মাছটা খাইতে। তো আমরা এখন ভাত টাত খাই নিতেছি, সবাই বসে ভাত খাইতে। তো ভাত টাত খাই আসারি, ঠিক আছে। বসালাম গরম জল, গরম জল বলে স্নান করবো। আর ঘরে সন্তোষে ফ্যান গরম চলছি, তো ঘরে ফ্যানটা অফ করে দিই। আর আমার এসে কাপড় অনেক যেদিন এখানে কাপড় উপর, তো ঘরে সন্তোষে ফ্যান। আর এদিকে দেখো সব বাসন দেওয়া নিয়ে আসি। আর করছিলাম এডিটিং, ওই কারণে মোবাইলে চার্জ আসছিল না, চার্জে বসেছি। ও চার্জ হয়েছে এখন, তো গরম জলটা উইলে স্নান করে পূজা দিয়ে নিই। পূজা দিয়ে আইসি খালি, আয়া বললাম একটু। আর ছেলে দেখো এখনও স্নান করছে না, মেয়ে স্নান করে আইসে, হাজবেন্ড ঠিক করতেছে বাইক। তো সকালে একটা বট্টা করতে আসলাম, এটা এখন করবো, সকালে করছি না কারণ হাজবেন্ড গেছিলো মার্কেটে বাইক ঠিক করাইতে। তো কালকে কারণ ফিরে যাচ্ছিল না, তো কালকে মার্কেটে সন্ধ্যার সময় মার্কেটে গেছে না, ওই কারণে আর আনতেও পারছে না। আর সকালে নিয়ে আসে, তো নিয়ে যখন আইসে তখন বাজে 11টা। তো আইসে পরে ভাত খাইয়া নিলাম, তো এখন ভর্তাটা করবো। ভর্তাটা আমরা বলে সবারই ফেভারিট, এটা নিয়ে একটা কাহিনি আছে। তো তখন জিনিসটা অ্যাভেলেবেল আছিল, তো এটা যখন করতাম একদিন ছোটোবেলায় মেয়ে ছোটোবেলায় প্রচণ্ড ভর্তা বাটা ভর্তা যেটা ওইটা প্রচণ্ড খায়, যতই জালুক তাই মানে খাইতো। তো আমি ভাত দিয়ে ভাত বাইরা সবার লেগে ভাত বাসছি, ভাত বাইরা ভাতের থালটা রাখে আমি গেছি আবার রান্না করে, আর এদিকে আমার থাল থেকে ভর্তাটা নিয়ে খাইয়ে নিছে। তো চলো তোমরা দেখাই দিই কী ভর্তাটা করবো। এসে নারিকেল ভর্তা করবো, তো এখানে কাঁচা নারিকেল সকালে ঝাটকা মাছ দিয়া একটা করে নিলাম, আর একটুখানি রয়েছিল তো ওইটাই বাটা করে নিবো। তো এটা কাঁচাই বাটা করবো, এখানে নারিকেল আর একটা পেঁয়াজের হাফ, একটা অর্ধেক পেঁয়াজ, তিনটা শুকনো মরিচ, লবণ আর তিনটা রসুন। তো সব একসাথে আমি বাইটটা নেবো, বাইটটা নিয়ে আই, ঠিক আছে বন্ধুরা। তো এই হচ্ছে নারিকেল ভর্তা, হয়েছে আমাদের ঘরে সবার ফেভারিট ভর্তা। তো দেখো ভর্তাটা বাইটটি নিয়ে এলাম,
আর এটা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খাইতে। নারিকেল ভাজিয়া করলে অত একটা টেস্ট হয় না, কিন্তু কাঁচা করলে খুব টেস্ট হয়। তোমরা যদি কেউ না খাও বা খাইয়া দেখো, খুব স্বাদ গরম ভাতের সাথে। আর আমার মেয়ের কথা যে কইছি, এটা তখন মেয়ের বয়স আসছিল তখন 3 বছর, তখন প্রচণ্ড তার ভর্তা, যে কোনো ভর্তা তো ভর্তা ভালো হয় তো পছন্দ হতো, খুব পছন্দ আসছিল তার ভর্তা, আর এখনও পছন্দ করে নারিকেল ভর্তা। শুধু আমরা দুপুরে রইব তিনজনে। ও বন্ধুরা, বাচ্চা হাজবেন্ড গেছে অফিসে ভলিবল খেলতে, জায়গা ডেলি বিকালে ভলিবল, তো গেটটা লাগাই দিতেছি আইলাম। আর তুলমু কাপড়, একটা কাপড়ও শুকাইছে না, এই দেখো এখানে তো কয়েকটা কাপড় খালি। তো আমার মেঘলাম ওয়েদার, এক্ষণে লাগে বৃষ্টি হবে এরকম, তখন অন্ধকার অন্ধকার, কিন্তু এখন বাজে 4টা বাজছে। তো ভাত খাইয়া 10 মিনিট একটু বিছানাতে শুইলাম, শুয়া তো হতো না, কাজ তো করতেই হবে, তো উঠে গেলাম। উঠা এই কাপড় ভিজা কাপড়গুলো তাড়াতাড়ি করে নিচে মেলে দিছিলাম, উপরে গেছে না, তো এক্ষণ এগুলো নিয়ে উপরে সবগুলা দিয়াম। তো দেখো কাপড়টি গুছাইয়া নিছি, আর দেখো তোমাদের কাছে আমার এই এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট, আমি এমনি সুতির শাড়ি কিনি না, আর এই দেখো আমার সবচেয়ে ফেভারিট শাড়িটা কীভাবে যে ছেড়ে গেছে গা দেখছো। তো এটা রেডি ফুকুরা, তারপরে আবার পড়তে হইব, আর অনেক বর্ষ রয়েছে, তো 3-4 বর্ষ রয়েছে শাড়িটা কিনছিলাম, ওটা আসিল করতেছে, তো অনেকদিন থাকলে শাড়ি একটু নষ্ট হয়ে যাবে, তো এই কারণে মানে কোনোখানে কীভাবে লাগছে লাগে মনে হয় ছিঁড়ে গেছে গা দেখছো। মানে পছন্দের জিনিস যদি একটা নষ্ট হয়ে যাবে না, একটু নষ্ট হয়ে যাবে না, খারাপ লাগে। তো এটা রিফু করে নেব, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 7:30, আমি এখনো দেখো বিছনার ঘুমা একটু শুয়েছিলাম, এরকম 5:30টার সময় শুয়েছিলাম, আর হাজব্যান্ড গেছিলাম মার্কেটে, চাও খা করছে না, চাও খাইছে না, এখন আইসে পরে উঠলাম, নিয়ে আইসে মার্কেট থেকে নিমকি বিস্কুট, তো এখানে বইয়া একটা দুটা খাইলাম, টেস্ট হয়, তো চা করবো, আর এখন মুড়ি একটু বানাবো, তেল টেল লাগবো, ছানা সরাচ্ছে মনে হয় মটর ছানা সর, তো চাটা করে নিয়ে আই। তো চা এখানে হয়ে গেছে গা, আর এখানে চার মধ্যে দিয়ে দিতেছি কফি, হয়ে যাব ক্যাফি, তো চা না খাই আজকে ক্যাফি খামু। আমি চামিস কোথায় চামিস, শীতের দিনে কফির যে ফ্লেভারটা খুব ভালো লাগে, এখন চাটা নামাই নেব। নেই নেই চাকনি শেষ, চা ছাক রাহ, তুল দো তুল দো, একটা করো তোমার সাথে জানো, থোড়া সাই দাঁড়লো, দারু দারু, তুমি বি চা খাও কি কে চা খেতে জানি চায়ে, মুঝে তো হিন্দি ভি নেই আতি হ্যায়, থার্মোমিটার কাহাঁ সে আয়া, থোড়া সা কফি আর ডাল দো, মেরে মেরে কাপ পর ডাল দো, আর ইধার এখানে দেখো মুড়ি খামো, ওই ছানা ছানা শুনিয়ে আইসে, ওইগুলো দিয়ে মুড়ি মাখমো, মুড়ি খামো আজকে। লেবু নাই তো ওইখানে, যে আমি যে আচার করছিলাম ঘরে, তো ওই তেলটা দিয়ে মাখলো, মুড়ি খুব টেস্ট হয়, তো এই তেলটা দিয়ে আমি মুড়িটা মাখিয়ে নিতেছি, মুড়ি টিফিন চা টিফিন খায়া ছেলেরা পড়া মার, রাত্রে শুধু খালি ভাত করব, তো মুড়িটা মাখিয়ে নিই, থোড়া সব বিটমিন দিদ, মেরা
আমি তো সেই ঘরের মালিক নই। ভাতটা খাওয়া শেষ, ভাতটা খাওয়া কমপ্লিট, গরম জল করে রাখলাম সকালবেলা, কারণ হাজবেন্ড দুই তিন দিন ধরে আমার আগে ঘুমের থেকে উঠতে পারে না, তো ঘুমের থেকে গরম জল খায়, আর আজকে দুই দিন ধরে ঠান্ডা জল খায়, তাছে আমার উঠতে দেরি হইতেছে, তো রাত্রি গরম জল করে প্লাক্সে ঢুকাই রাখলাম। আর এখন বাজে 11টা, আর আমার লেগে বাদাম আর ছোলা ভিজিয়ে রাখতেছি, সব কাজকর্ম কমপ্লিট হয়ে আছে না, বাসন টাসন সব দিয়ে আনিয়ে করছি। আজকে ঠান্ডা নাই, আকাশ তোমরা কইছো বিকালে দেখাইছি মেঘলা মেঘলা করছে আকাশটা, তো ওই কারণে আজকে ঠান্ডা নেই, এত একটা নাই করলেই সবে ঠান্ডা একদমই নেই। জলের বোতলে জল ঢুকায় রেখে দিছি সকালে, তো নিশ্চিন্তভাবে একটু দেরি করে উঠলে অসুবিধা নেই। তো 6:30 বাজে অনেক সময়, 6:30 আজকে সকালে টিচার আছে, তারপরে ওই কারণে সকালবেলায় ঘুমের থেকে উঠতে হবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করতেছি রান্নাঘরে। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো নতুন যারা আমার চ্যানেল দেখতেছো, সাবস্ক্রাইব করছো না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো বন্ধুরা টাটা, গুড নাইট, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হইতাছে, তো টাটা।